বৃদ্ধি পালে রাজ্য পেট্রোল ডিজেলের মূল্য ইয়ার সমান্তরালক অত্যাবশ্যকীয় সকল ইন্ধন জাতীয় সামগ্রী মূল্য বৃদ্ধি হওয়া দেখা গেছে। আমি অবিরতভাবে বাতর পরিবেশন করে থাকার সময়তে ঢকুয়াখানা মহকুমা ছাত্র সন্থা আর পশ্চিম মাছখোয়া আঞ্চলিক ছাত্র সন্থার সহযোগত বিক্ষোভ কার্যসূচী লওয়া হয়েছে। মানে উপস্থিত আছো পশ্চিম মাছখোয়া অঞ্চল আর মো সতীর্থ ভিডিও জার্নালিস্টে এই বিক্ষোভ কার্যসূচী দৃশ্যাঙ্ক দেখাব আপনার। আমি আমার আজি জাতি মাতি ভেটির সুরক্ষা দিয়া স্বার্থত যখন সরকার শাসনে আহিলে এই সরকারখনে জাতি আজি বন্ধকত থলে। আজি আমার যে মূল্য বৃদ্ধি হয়েছে অত্যাবশ্যকীয় সামগ্রীর পর আদি করে ইন্ধনজাত সামগ্রী খাদ্য সামগ্রী যোগান সামগ্রী ঔষধকে ধরে জীবনদায়িনী ঔষধকে ধরে সকল সামগ্রীর অত্যাবশ্যকীয় সামগ্রীর পর সকল সামগ্রীর আমার আকাশলঙ্গী আজি দাম বৃদ্ধি পাইছে। গতি আমি সরকারখনক আমি বারম্বার আমি আহ্বান জানাইছো সদৌ ছাত্র সন্থার মজিয়ার পর আমি বারম্বার আহ্বান জানাইছো যে মূল্যবৃদ্ধি রোধ করক, মূল্যবৃদ্ধি রোধ করক, কিন্তু সরকারের কোনো কানহার নাই। আজি সরকারখনে মূল্যবৃদ্ধি রোধ করার ক্ষেত্রত সম্পূর্ণভাবে আজি সরকারখন ব্যর্থ হয়েছে। আজি দেশের জনতা আজি মূরত মাধমার উঠাইছে, দেশের জনতা আজি খাতি খোৱা জনতা আজি চলিবলৈ তেওঁলোকৰ খাতি খোৱা জনতা আজিকালি চলিবৰ বাবে তেওঁলোকৰ সুবিধা নোহোৱা হৈছে। তেওঁলোকে আজি কেনেদৰে জীৱন নিৰ্বাহ কৰিব তাক লৈ আজি চিন্তিত হ'বলগীয়া হৈছে জনগণ। এই ক্ষেত্ৰত অসম চৰকাৰ, ভাৰত চৰকাৰ, সকলো দুইখন চৰকাৰে আমাৰ সম্পূৰ্ণৰূপে জনতাক সুৰক্ষা দিয়াৰ স্বাৰ্থত সম্পূৰ্ণৰূপে ব্যৰ্থ হৈছে। আমি ছাত্ৰ সন্থাই তেওঁলোকক দাবী জনাইছোঁ আৰু সকীয়াই দিছোঁ অনাগত দিনত এই যি আকাশলংঘী মূল্যবৃদ্ধি পাইছে এই মূল্যবৃদ্ধি অতি সোনকালে হ্রাস কৰক আৰু জনতাৰ কাৰণে জনতাৰ স্বাৰ্থত তেওঁলোকে কাম কৰক। আমি ছাত্ৰ সন্থাৰ মজিয়াৰ পৰা তেওঁলোকক আহ্বান জনাইছোঁ আৰু সকীয়াই দিছোঁ যদি তেওঁলোকে দাবী মূল্যবৃদ্ধি ৰোধ নকৰে তেনেহ'লে অন্যথা আমি ছাত্ৰ সন্থাই অনাগত দিনত ইয়াতকৈ ভয়ানক আৰু জংগী আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ম। নির্বাচনের সময় কি আশা করেছিল? দেশের পাঁচ রাজ্য নির্বাচন সমাপ্ত হওয়ার পিছতে দ্রুতগতির পেট্রোল ডিজেলের বা অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হব ধরেছে। দেশের পাঁচখন যেটা রাজ্যের নির্বাচন হয়েছিল তেতিয়া আমার কিন্তু পেট্রোল আর ডিজেলের পর আদি করে অল্প হলেও বস্তুবিলাকর দাম অল্প হলেও খুব কম পরিমাণ হলেও কমাই দিছিল। কিন্তু নির্বাচন যেটা শেষ হয়ে গেল যেটা বিজেপি জয় জয়ময় হল সবরে জিকিলে তারপরে কি হল আকো মূল্য বৃদ্ধি হল। তেওঁলোকে মানে একমাত্র পুঁজিপতি গোষ্ঠীক তেওঁলোকে অকল মানে শাসনত তেওঁলোকে সুবিধা দিয়ার স্বার্থত পুঁজিপতি গোষ্ঠীর সুবিধার স্বার্থত তেওঁলোকে মাত্র কাম করে, কোনো জনতার কথা তেওঁলোকে চিন্তা করবে তেওঁলোকৰ সময় নাই। একমাত্র নিজের পুঁজিপতি গোষ্ঠীক তেওঁলোকে সুবিধা করে দিয়ার স্বার্থতে তেওঁলোকে কামবোৰ করে আর নির্বাচন আহিলে তেওঁলোকে দাম মূল্যবৃদ্ধি কমাই দিয়ে মূল্যবৃদ্ধি নহয় আর যেতিয়াই নির্বাচন শেষ হয় মূল্যবৃদ্ধি আকাশলঙ্গী দাম পায়। গতি আমি সরকারকে আহ্বান জানাইছো অনাগত দিনত মূল্যবৃদ্ধি রোধ করিব পাৰে। একেবারে উত্তাপিত হয়ে আহিছে যে দেশের পাঁচ রাজ্য নির্বাচন সমাপ্ত হওয়ার পিছতে দেশের অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্য বৃদ্ধি হবলৈ ধরেছে। মানে আর কিছু বিষয় ভাবি আহতে তেওঁলোকৰ মতামত লব প্রতিক্রিয়া লোক চেষ্টা করি ঢকুয়াখানা সর্বাধিক হয়ে আছে সমগ্র রাজ্যের ভিতরে ঢকুয়াখানা সর্বাধিক কি মতামত জানাবা ইয়ার ওপর? এখন ঢকুয়াখানা সর্বাধিক হয়েছে ঢকুয়াখানীবাসীর রাইজ হিসাবে আমি অতি দুঃখ অনুভব করেছি। এখন সরকারক ঢকুয়াখানীবাসী রাইজে কিয় সরকারে নিছিলে, সরকারে কি করলে? কমিশন রাজ অকল বনিয়া গোষ্ঠীক বিক্রি করার ধান্দা। আমার সদৌখন ছাত্র সন্থায় হুকিয়াই দিছো অনাগত দিনত ইয়াতকৈ ভয়ঙ্কর আন্দোলন সৃষ্টি হবে। বনিয়া গোষ্ঠীক পিটি পিটি খেদিবলৈ কুণ্ঠাবোধ নকৰে সদৌখন ছাত্র সন্থায় হুকিয়াই দিছো।